আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করছি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট একটি ভিডিও বানাচ্ছি, সেটা হচ্ছে কিভাবে আপনারা বিপাই ফরেক্স থেকে ডলার উইথড্র করবেন। তো ডলার উইথড্র করার জন্য আমরা এখানে প্রথমত উইথড্র অপশনে একটা ট্যাপ করে দেব। এই যে আমি উইথড্র অপশনে একটা ট্যাপ করলাম, অতঃপর এরকম একটা পেজ ওপেন হবে। তারপরে আপনারা কি করবেন, এখানে তিনটা অপশন দেওয়া আছে, তিনটা অপশন, একটা হচ্ছে ওয়্যার ট্রান্সফার, ব্যাঙ্ক ট্রান্সফার এবং ক্রিপ্টোকারেন্সি। তো আমরা যেহেতু ক্রিপ্টোকারেন্সি দিয়ে ডিপোজিট করছি এবং ক্রিপ্টোকারেন্সি দিয়ে উইথড্র করব, তো ক্রিপ্টোকারেন্সি দিয়ে উইথড্র করার জন্য এখানে প্রথমত আমরা ক্রিপ্টোকারেন্সিতে একটা ট্যাপ করব। এই যে এখানে ক্রিপ্টোকারেন্সির উপর একটা ট্যাপ করবেন। ক্রিপ্টোকারেন্সিতে ট্যাপ করার পরে এই যে এরকম একটা পেজ ওপেন হবে, এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট। এটা এখানে এই যে এই প্লাস পয়েন্ট অ্যাড অ্যাকাউন্ট যে প্লাস চিহ্নটা আছে, এটার উপর আপনারা একটা ক্লিক করবেন। তো এটার উপরে ক্লিক করার পরে আপনাদের অ্যাড্রেসটা সিলেক্ট করতে হবে, যে অ্যাড্রেসে আপনি ডলারটা উইথড্র করবেন ওই অ্যাড্রেসটা সিলেক্ট করবেন। তো ওই অ্যাড্রেসটা কোথায় পাবেন, ওই অ্যাড্রেস বের করার জন্য আমি যাব আমার ব্যালেন্স অ্যাকাউন্টে। আপনারা প্রথমত ব্যালেন্সে যাবেন, আপনার ব্যালেন্স অ্যাকাউন্টটা ওপেন করবেন। ব্যালেন্স অ্যাকাউন্ট ওপেন করার পরে আপনি কীভাবে অ্যাড্রেসটা বের করবেন আমি সেটাও দেখাই দিচ্ছি। তো দেখেন, এভাবে আমার ব্যালেন্সটা এখন ওপেন হয়েছে। তো আমি এখন ডলার যেহেতু ব্যালেন্সে ডিপোজিট করব, তো আমি প্রথমত এই যে এখানে ওয়ালেটে আসবেন, ব্যালেন্সের ওয়ালেট, এই যে ওয়ালেটে একটা ট্যাপ করবেন। এই যে ওয়ালেটে আমি একটা ট্যাপ করলাম, অতঃপর ওয়ালেটে ট্যাপ করার পরে এরকম একটা পেজ আসবে। তো আপনি যেহেতু স্পটে ডলারটা জমা করবেন, ডিপোজিট করবেন, তো আমরা স্পটে একটা ট্যাপ করব। এই যে স্পটে একটা আমি ট্যাপ করে দিলাম, অতঃপর আমি ডলার ডিপোজিট করব। ডলার ডিপোজিট করার জন্য আমি এই যে এখানে তিনটা অপশন আছে, ডিপোজিট, উইথড্র এবং ট্রান্সফার। তো আমরা কি করব, এই যে ডিপোজিট অপশনের উপর একটা ক্লিক করে দেব। তো ডিপোজিট অপশনের উপরে ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। তো এখানে দেখেন বিটিসি, ইথেরিয়াম, ইউএসডিটি, বিএনবি, বিইউএসডি। তো আমরা যেহেতু ইউএসডিটি দিয়ে ডলারটা ডিপোজিট করব, তো এই যে ইউএসডিটা এখান থেকে সিলেক্ট করে দেবেন, ইউএসডিটি। আমি ইউএসডিটি সিলেক্ট করে দিলাম, অতঃপর এই যে দেখেন এখানে নেটওয়ার্ক সিলেক্ট করতে হবে। তো নেটওয়ার্ক সিলেক্ট করার জন্য আপনাকে একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে, একটু স্ক্রল করে নিচের দিকে আসতে হবে। এই যে আমি নিচে আসলাম, একদম নিচে আপনারা দেখতে পারবেন টিআরসি টোয়েন্টি অ্যাড্রেসটা, এই যে টিআরসি টোয়েন্টি অ্যাড্রেস, এটা হচ্ছে আমার টিআরসি টোয়েন্টি। এই অ্যাড্রেসটা আমরা কপি করব। তো এখানে একটা ক্লিক করে দিবেন, ট্যাপ করে দিবেন, অতঃপর দেখেন এই যে আমার অ্যাড্রেসটা চলে আসছে। হ্যাঁ, এটা হচ্ছে আমার অ্যাড্রেস। এরকম সবার একটা অ্যাড্রেস আসবে। তো দেখেন পাশে একটা কপি চিহ্ন আছে, এই কপি চিহ্ন ক্লিক করে দিবেন। এই যে কপি চিহ্নটা আপনারা, কপি চিহ্নের উপর একটা ট্যাপ করবেন, অতঃপর আপনার অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এই যে আমি আমার অ্যাড্রেসটা কপি করে নিলাম, অতঃপর আমরা চলে যাব সরাসরি বিপাই ফরেক্স গ্লোবালের ওয়েবসাইটে আসলাম। অতঃপর আমি দেখেন আমার অ্যাড্রেসটা অ্যাড করে নিচ্ছি, অ্যাডের উপর একটা ট্যাপ করে দিলাম, অতঃপর এখানে ইউএসডিটি কারেন্সি, ইউএসডিটি এটা দেওয়া থাকবে। নেটওয়ার্কটা আমরা সিলেক্ট করব, নেটওয়ার্ক টিআরসি টোয়েন্টি, আমাদের নেটওয়ার্ক হচ্ছে টিআরসি টোয়েন্টি। তো আমরা টিআরসি টোয়েন্টি নেটওয়ার্কটা সিলেক্ট করে দিলাম, অতঃপর পেমেন্ট অ্যাকাউন্ট। তো আমি যে অ্যাড্রেসটা এখানে কপি করছি এটা এখানে পেস্ট করে দেবো, পেমেন্ট অ্যাকাউন্টে অ্যাড্রেসটা পেস্ট করে দেবো। এই যে আমি আমার অ্যাড্রেসটা ফেড করে দিলাম, অতঃপর কী করতে হবে, ওকের উপর একটা ট্যাপ করবেন। এই যে অ্যাড সাকসেসফুলি আমার অ্যাড্রেসটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে। তো এখন উইথড্র করার জন্য আমাদেরকে কী করতে হবে, উইথড্র করার জন্য আমরা আবার এই যে দেখেন এখানে আমার অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে। এই যে এখানে আমার অ্যাড্রেসটা অ্যাড হয়ে গেছে, এখন কিছুই করা লাগবে না। অ্যাড্রেস যেহেতু অ্যাড হয়েছে, আমি যে কোনো সময় উইথড্র দিব। তো আজকে আমার ডলারের প্রয়োজন, আমি আজকে উইথড্র দিচ্ছি, আজকে লাইভ উইথড্র দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো এখানে উইথড্রয়াল অ্যাকাউন্টের জায়গায় আপনারা আপনাদের এই যে অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। আমার $691 আছে, আমি $500 উইথড্র দেবো। তারপরে $500 উইথড্র দেওয়ার জন্য আমি এই যে এই এখানে আপনার উইথড্রয়াল অ্যামাউন্টটা লিখবেন, অথবা এই যে অ্যারো চিহ্নের উপর একটা ক্লিক করে দিবেন, তাহলে কাজ হয়ে যাবে। তো আমি $535 উইথড্র দেবো, অতঃপর অ্যারো চিহ্নের উপর ক্লিক করলাম, আমার ফি আসতেছে $37। তো আমি এই যে আমার ফি, এস্টিমেটেড ফি হচ্ছে $37, তো আমি $37 লিখতেছি।
$40 আমি দিয়ে দিচ্ছি 40 হ্যাঁ $540 আমি উইথড্র দিব তো উইথড্র দেওয়ার পরে এখানে আপনার ট্রানজেকশন আইডি ডিমার্কের জায়গায় ট্রানজেকশন আইডিটা লিখে দিবেন বা কিছু না লিখলেও হবে সমস্যা নাই তো আমি ট্রানজেকশন আইডি ওকে এখানে অপশনাল এটা না লিখলেও চলবে তো এখন আমি সাবমিট করে দেব এই যে সাবমিট করে দিলাম যখন আপনি সাবমিট করবেন অতঃপর আপনার ডলারটা এখান থেকে কেটে নেবে তো আমরা একটু ডিপোজিট উইথড্র হিস্টোরিতে গিয়ে একটু রিভিউটা দেখে নিব উইথড্র রিভিউটা দেখে নিব আমরা উইথড্রল রিভিউ তো উইথড্রল রিভিউতে দেখেন আমার ডলার $540 অলরেডি আমার এখান থেকে কাটছে এখন এটা পেন্ডিং আছে তো প্রত্যেকদিন সকাল 8টা থেকে আপনি বিকাল 5টা পর্যন্ত 5টার মধ্যে ডলারটা উইথড্র দেওয়ার চেষ্টা করবেন তাহলে পরের দিন আপনার ডলারটা অ্যাড হয়ে যাবে তো দেখেন আমি আমার এখন একটু ক্লিক করে দেখি আমার কত ডলার আছে আমার আর $151 আছে তো আমার এখান থেকে $540 ওরা কেটে নিয়েছে এখনও পেন্ডিং আছে তো এভাবে সবাই উইথড্র দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ সমস্যা নাই আশা করি একদিনের মধ্যে আপনার ডলারটা আপনার অ্যাড্রেসে আপনার ব্যালেন্সে জমা হয়ে যাবে তো সবাই আমার ভিডিওটা দেখবেন এবং আমার চ্যানেলটা একটা লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন যদি ভালো লাগে আর ভালো না লাগলেও দেখতে থাকুন দেখতে দেখতে ইনশাআল্লাহ ভালো লেগে হয়ে যাবে সবার সবাই ভালো থাকবেন সালামু আলাইকুম